বর্তমান করোনা অতিমারী অবস্থায় সংকটকালীন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি গড়বেতা তিন নম্বর ব্লক শাখার উদ্যোগে অভিনব প্রয়াস দুয়ারি পাঠশালা। আজ গড়বেতা তিন নম্বর ব্লকের পাঁচ নম্বর সাতবাঁকুড়া অঞ্চল অধীনস্থ সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত নবকোলা গ্রামে বিশেষ শিবির উদ্বোধনের মধ্যে দিয়ে দুয়ারে পাঠশালা কর্মসূচির শুভ সূচনা হলো। আগামী দিনে ব্লক এলাকার প্রতিটি অঞ্চলে বিশেষত আদিবাসী এবং সংখ্যালঘু অধ্যুষিত পিছিয়ে পড়া এলাকাগুলোতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অন্তত পক্ষে পঞ্চাশটি দুয়ারে পাঠশালার মাধ্যমে শিক্ষক শিক্ষিকাবৃন্দ শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপারে খোঁজখবর নেবেন। তাছাড়াও তাদের শিক্ষণে অগ্রগতি, সৃজনশীল কর্মকাণ্ড, খেলার ছলে শিক্ষা ও আনন্দময় পাঠের মধ্যে দিয়ে শিশু সহায়ক ভূমিকা পালন করায় তাদের উদ্দেশ্য বলে জানালেন উদ্যোক্তা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা নেতৃত্ব সাগর মণ্ডল, মণিকাঞ্চন রায়, নিশীত মণ্ডল প্রমুখ। গড়বেতা তিন নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস তথা টিম অভিষেক সম্মাননীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দদের সাথে এই কর্মকাণ্ডে সক্রিয়তার সাথে সামিল হয়েছে। এছাড়াও ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিশিষ্ট শিক্ষক নেতৃত্ব সাগর মণ্ডল সহ ব্লকের শিক্ষিত বেকার যুবক যুবতীরাও মানুষের সাথে থেকে আগামী ভবিষ্যৎ প্রজন্ম গঠনের নিমিত্তে সহায়ক ভূমিকা নিতে এই মহতে কর্মকাণ্ডে ব্রতী হলেন। আজকের এই কর্মসূচির উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক অমিত উপাধ্যায়, যদুনাথ খাড়া, লক্ষ্মীরাম কিষ্কু, বাণীব্রত চৌধুরী প্রমুখ। আসুন এবার জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির এই অভিনব উদ্যোগ সম্পর্কে কী জানালেন ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিশিষ্ট শিক্ষক নেতৃত্ব সাগর মণ্ডল। পশ্চিম মেদিনীপুর থেকে পার্থ খাঁড়ার রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। উপস্থিত হয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দীক্ষিত হয়ে মা মাটি মানুষের সরকারের অনুপ্রেরণায় দুয়ারে সমস্ত কিছুকেই আমরা দুয়ারে পৌঁছে দিচ্ছি এই কোভিড অতিমারির মধ্যে দাঁড়িয়ে। ঠিক একইভাবে ছেলেমেয়েদের পড়াশোনার খোঁজখবরের নিতে, তাদের অগ্রগতি, তাদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজ আমরা দুয়ারে হাজির পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষক মহাশয়রা। দেখতে পাচ্ছেন আমার সাথেই আছেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির গড়বেতা দক্ষিণ চক্র শাখার সম্মানীয় সভাপতি মণিকাঞ্চন রায় মহোদয়, উপস্থিত আছেন পশ্চিম মেদিনীপুর জেলা শাখার গুরুত্বপূর্ণ নেতৃত্ব পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সম্মানীয় নিশীত মণ্ডল মহোদয়, একটু আগে মণিকাঞ্চন দা বললেন আমাদের ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ সম্মানীয় কৃষ্ণেন্দু বিষয় মহাশয়ও এই ক্ষেত্রে আমাদের বার্তা দিয়েছেন, তিনি পাশে থাকবেন। আর আমার সাথে আছে আমার তৃণমূল যুব কংগ্রেসের কিছু শিক্ষিত যুবক ভাইয়েরা, যারা এই শিক্ষকদের সাথে সমান তালে কাঁধে কাঁধ মিলিয়ে এই কোভিড অতিমারির সংকটকালে ছোট্ট ছোট্ট শিশু শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আমাদের এই শিবিরগুলোতে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আপনারা জানেন কোভিড অতিমারির মধ্যে আমরা তৃণমূল যুব কংগ্রেস মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে, মানুষের জন্য কিছু কাজ করার মানসে অনেক রকমের প্রয়াস নিয়েছি, অনেক উদ্যোগ নিয়েছি। যেমনভাবে দুপুরে আহার মানুষের কাছে আমরা পৌঁছে দিয়েছি, অসহায় আর্থ নিপীড়িত মানুষের বাড়িতে, রোগাগ্রস্ত মানুষের বাড়িতে, কন্যাদায়স্থ পিতার পাশে বা বিভিন্ন রোগাগ্রস্ত মানুষের পাশে সহায়ক ভূমিকা নিয়ে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দীক্ষিত হয়ে, নেত্রী সায়নী ঘোষের আদর্শে দীক্ষিত হয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি। এই মানুষের পাশে থাকাটাই আমাদের তৃণমূল যুব কংগ্রেসের কাজ। তৃণমূল যুব কংগ্রেস মানেই সমাজ পরিবর্তনের লড়াই, সমাজকে নতুন দিশা দেখানোর লড়াই। আর পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি মানেই শিক্ষা অঙ্গনে আলোর দিশা আনা। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি জানেন দীর্ঘদিন ধরে শিক্ষা শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকাদের স্বার্থে শুধুমাত্র আন্দোলন করে এসেছে তা নয়, একেবারে অঙ্গাঙ্গিভাবে মা মাটি মানুষের স্বার্থে কাজ করে চলেছে এমন একটা শিক্ষক সংগঠন। তাদের বিশিষ্ট শিক্ষকদের একটা মহতী উদ্যোগ হচ্ছে দুয়ারে পাঠশালা। আজ নবকলা গ্রামে একটা সংখ্যালঘু অধ্যুষিত এরিয়াতে পিছিয়ে পড়া সম্প্রদায়ের আমরা শিশু শিক্ষার্থীদেরকে এগিয়ে নেয়ার প্রয়াস নিলাম। একইভাবে আমাদের ব্লকের প্রতিটি প্রত্যন্ত এলাকায়, প্রতিটি অঞ্চলে, প্রতিটি পাড়ায় মহল্লায় আমরা এই দুয়ারে পাঠশালার কর্মসূচিকে ছড়িয়ে দিতে চাই। গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীরা যাতে কোভিড অতিমারির মধ্যে দাঁড়িয়ে কোনোভাবেই না পিছিয়ে যায়, তারা যাতে তাদের পড়াশোনার ক্ষেত্রে সমস্যা অসুবিধার বিষয়গুলো আমাদের কাছে তুলে ধরে
সমাধান পায়, তারা এগিয়ে যেতে পারে, সেই জন্য আমরা থাকব তাদের পাশে। কোভিড অতিমারির মধ্যে দাঁড়িয়ে আমাদের শিক্ষক মহাশয়রা দেখলেন ছাত্রছাত্রীদের হাতে বই খাতা কলম তুলে দেওয়া হলো, তাদেরকে মাস্ক স্যানিটাইজার দিয়ে তাদেরকে কোভিড বিধির ব্যাপারে আগে সতর্ক করা হলো, করোনা পিরিয়ডে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হলো। একইভাবে উপস্থিত অভিভাবকদেরকেও আমরা পরামর্শ দিয়েছি, আমাদের কর্মসূচি এইভাবেই চলবে, এলাকার মানুষের শুভানুধ্যায়ী প্রত্যেকের সহযোগিতা আমরা আশা করছি। আরও অন্যান্য বিশিষ্ট শিক্ষকরা যারা আছেন, যারা হয়তো পেশাগতভাবে শিক্ষক, সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা না হলেও প্রত্যেককেই আমাদের কর্মসূচিতে আমরা এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ, নমস্কার।